আমার হাত ধরতেছেন কেন? আরে হাত ছাড়েন, বাজে লোক একটা। ছি, আপনি এত খারাপ মানুষ। ছি, আস্তে কথা বলো। চুপ করেন আপনি, আস্তে আমি কার কথা বলবো? লোকে শুনবে তো। আপনি বলার আগে মনে ছিল না আমি আপনার মেয়ের মতো বয়স, অথচ আপনি কি করেন? আপনি আমাকে এই প্রস্তাব ওই প্রস্তাব দিচ্ছেন। আপনার ছেলে পেলের এখন বিয়ে করার বয়স, এ বুড়ে হয়েছেন তাকে আপনি ভীমরতে যায় নাই নাকি? আপনাদের মতো মানুষকে না জনগণটাকে পিটানো দরকার, তারপর আপনারা ভালো হবেন। মনে হচ্ছে পায়ের স্যান্ডেল তুলে ইচ্ছে মতো পিটানো। কি হয়েছে আপা? কি আর হবে, এ দেখুন তো আমাকে ভ্যানে তুলে আজে বাজে প্রস্তাব দিচ্ছে। কি? আপনার মেয়ের বয়সী, আর উনি কিনা আমাকে বাজে প্রস্তাব দেয়। থাক থাক, উনাকে মারতে হবে না। কি বলবো, উনি আমার বাবার মতো বয়সী, বাবা সমতুল্য লোক, নাহলে আজকে বুঝাইতাম। আর শোনেন, আপনার যদি লজ্জা থাকে না, কখনো আর এরকম কোনো মেয়েকে বলবেন না। একটা লোক আহারে, সময় চলে যাচ্ছে রে ও কুদ্দুস ভাই, মায়াটার লই আসো, জলদি আও, জলদি আও। আনে না কে? ওয়ালাইকুম আসসালাম। মামনি বসো বসো বসো, আমার হাতে দাও। আহ, আরে ও মশাই, মায়াটার দেন, ইরানটা ঠান্ডা হয়ে যাবে। আরে ও মশাই, জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন, দাদা জিজ্ঞেস করার জিজ্ঞেস করেন। আচ্ছা ঠিক আছে, আমার একটু প্রাকৃতিক দাগে সারা, তোমরা দেখতে থাকো। এই যে মশাই, শুনেন, যাচ্ছেন কই? দাঁড়ান, আপনি সেই ভ্যানালা না যে আমাকে বাজে বাজে প্রস্তাব দিয়েছিলেন? ছি ছি ছি। আর এই যে ভাইয়া, আপনি কি জানেন আপনার বাবার চরিত্র সম্বন্ধে? হয়তো জানেন না, আপনার বাবা শুধু ভ্যানই চালায় না, রাস্তাঘাটে মেয়েদেরকে বিয়েরও প্রস্তাব দেয়। বলে চলো কাজী অফিসে যাই, বিয়ে করে নি। বলেছিলাম না আর কখন আপনি আমার সামনে আসবেন না, তারপরে আসতেন। তা আবার নিজের ছেলের বিয়ে নিয়ে, আর এই আমি হব আপনাই পাঠাবো? ছি, আর এই যে ঘটক মশাই, শোনেন, বিয়ে নিয়ে আসার আগে দেখে শুনে নিয়ে আসেন না যে কার ছেলের সঙ্গে এবারে মেয়ের বিয়ে নিয়ে আসছেন। আব্বা শোনো, এই বাজে লোক সম্বন্ধে তো তুমি কিছুই জানো না, এক চার টাকা বাইরে রাখেন। এই যে মশাই, এই যে শোনেন মা, তুমি তো ভালো জানতে, তুমি তো সিনে ভালোই করে যাও, আমি তো খারাপ মনের সাথে আত্মসাই করতাম। এই জন্য তো বলি, বিয়ে দেওয়ার আগে অবশ্যই দেখে শুনে বিয়ে দেওয়া উচিত। তোমরা তো আগে বংশ পরিচয় খোঁজ নিবা, তারপরে তো আমার বিয়ে দিবা নাকি? তা না, খোঁজ খবর নিয়েই তুমি যে শুনলা যে ভালো ছেলে, অমনি আমার বিয়ের জন্য আসলা। সেই ছেলের পরিবেশ কেমন, সেই ছেলের বাবা কেমন, এগুলো তো খোঁজ নিবা, তারপরে তো আমার বিয়ে দিবা নাকি? না রে, তুমি খুব আমাকে খুলে গেছো, আগামীতে আর এরকম করবো। ঠিক আছে, অবশ্যই খোঁজখবর নিয়েই বিয়েটা দিবো।